আসসালামু আলাইকুম মরাহুল্লা বরকাত হুম অনুসল্লা আলা রসুল করিম কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদ থেকে আমাদের ধারাবাহিক হ্রাসে আজকে আমরা শব্দ নাম্বার পাঁচশত একাশি থেকে ছয় নাম্বার অর্থাৎ বৃষ্টি শব্দ শিখব ইনশাআল্লাহ আজকে আমরা যেই বৃষ্টি শব্দ শিখব এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে একশত ষাট বার যারা এক থেকে পাঁচশত আশি নাম্বার শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লে থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাঁচশত একাশি নাম্বার শব্দ সু হৌফ সু বা সু হুফুন সু করে পড়লে সু হৌফ সোহফ সুহৌফ সোহফ অর্থ হচ্ছে সহেফা কিতাব গ্রন্থ সুহৌফ অর্থ হচ্ছে সোহেফা কিতাব বা গ্রন্থ এটা কোরআনে ব্যবহার হয়েছে আটবার আমরা জানি আল্লাহ সুবাহ তালা দুনিয়াতে একশত চারখানা কিতাব নাজিল করেছেন তার মধ্যে চারটে হচ্ছে বড় কিতাব তাউরাদ জাবুর ইনজিল কোরআন আর বাকিগুলোকে সোহেফা বলা হয় এটি হচ্ছে সুফ পাঁচশো বিরাশি নম্বর শব্দ সদা কথ সদা কথ সদা কথ সদা কুন বা সদা কথ সদা কথ সদা কথ সদা কথ অর্থ হচ্ছে দান সদ্গা আমরা এটা প্রত্যেকে জানি যে সদ্গা আমরা বললে সদ্গা করি সদাকথ মানে হচ্ছে দান সদ্গা এটা ক্রানের ব্যবহার হয়েছে আটবার সৌথ সৌথ সৌতুন 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 অকলে সৌথ সউথ সৌথ সউথ অর্থ হচ্ছে কণ্ঠস্বর বা আওয়াজ সৌতুন আওয়াজ সৌতুন আওয়াজ বা কণ্ঠস্বর এই শব্দটিও করবহার হয়েছে আটবার তুথ ত তুথ

অর্থ হচ্ছে পবিত্র উৎকৃষ্ট সচ্চরিত্রীপ পবিত্র তৈব পবিত্র উৎকৃষ্ট সৎরিত্র এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে আটবার জ বা জীর জহীর অর্থ হচ্ছে প্রকাশ্য বাহ্যিক এটা আমরা অনেকে জানি জহীর অর্থ হচ্ছে প্রকাশ্য বা বাহ্যিক এই শব্দটু কোরআনে ব্যবহার হয়েছে আটবার ওদে ওয়ন ও দেওয়ন বা অন উন দে ওয়ন অর্থ হচ্ছে সীমালঙ্গন বারাবাড়ি বা আক্রমণ ওদন সীমালঙ্গন বারাবারি বা আক্রমণ অন সীমালঙ্গন বাড়াবাড়ি বা আক্রমণ তো এই শব্দটু কোরআনে ব্যবহার হচ্ছে আটবার তারপরে আশি আশি ইউন বা আশি আশি সিনটা ইয়াকে থাপ করে ধরে ফেলবে আশি 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 অর্থ হচ্ছে সন্ধ্যা বিকেল বা আসর আশি আশি সন্ধ্যা বিকেল বা আসর এটাও করার ব্যবহার হয়েছে আটবার আকেবে আবে আ আবে আকেবে আবে আকেবে অর্থ হচ্ছে পায়ের গোড়ালি বা পরবর্তী আকেবে পায়ের গোড়ালি বা পরবর্তী আকেবে আবে আকে অর্থ হচ্ছে পায়ের গোড়ালি বা পরবর্তী তো এই শব্দটিও কোরআনে ব্যবহার হয়েছে আতবার আলি আলি আলী ইউন আলী ইয়ুন বা আলি 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 আর অর্থ হচ্ছে সর্বোচ্চ বিজয়ী উপর বা অহংকারী আলিউন উপর বিজয়ী সর্বোচ্চ বা অহংকারী এটা কোন ব্যবহার হচ্ছে আটবার গলিজ 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 বা গলিজুন গলিজুন বা গলিজ গলিজ অর্থ হচ্ছে পাশান দৃঢ় কঠিন গলিজ গলিজ পাষাণ দৃঢ় কঠিন এই শব্দটি করানোর ব্যবহার হয়েছে আটবার অথবা র এবং জিমটাকে আমরা একসাথে ফেলবো ফার্জ ফার্জ আর এক বললে ফারুজুন জুন অর্থ হচ্ছে লজ্জাস্থান বা ফাটল জুন লজ্জাস্থান বা ফাটল এটাও করানো এসেছে আটবার ফাসল ফাসল Faslun, Faslun, ফাসলুন বা ফাসল 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 অর্থ হচ্ছে মীমাংসা ফয়সালা বা বিচার ফাসল বা ফাসলুন মীমাংসা ফয়সালা বা বিচার এটাও কোরআনে ব্যবহার হয়েছে আটবার কনিতুন কনিতুন বা কনিত 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 অ নিতুন অর্থ হচ্ছে বিনয়ী বা অনুগত অনিতুন বিনয়ী বা অনুগত অনিতুন বিনয়ী বা অনুগত এটা করানোর ব্যবহার হয়েছে আটবার একটি শব্দকে দেখে দেখে অনেকবার পড়তে হবে আমাদেরকে আমরা টার্গেট নিব যে একদিন আমরা পাঁচটি শব্দ শিখব এই পাঁচটি শব্দ আমরা প্রয়োজনে খাতায় নোট করব। খাতায় নোট করে আমরা এটা দেখে 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 বারবার পড়বো আর অন্যথায় আমরা কি করব যদি আমরা অন্যভাবে চাই তাহলে আমরা এই ক্লাস থেকে স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিয়ে আমরা একদিনে পাঁচটি শব্দ বারবার বারবার পড়ব আমরা ইনশাআল্লাহ দেখে দেখে পড়ব প্রাথমিক অবস্থায় দেখে পড়ব পরে দেখে দেখে পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে এটা কদ্যাম কদ্যামুন 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 আর অক করে পড়লে কদ্যাম 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 অর্থ হচ্ছে পা পদক্ষেপ বা মর্যাদা এটাও করানোর ব্যবহার হচ্ছে আদবার আর অনেক সময় বলে থাকি যে একটি কদমও ফেলবা না একটি কদমও ফেলবানা কদম কদম মানে কি পা আচ্ছা তো আমরা পরের শব্দ দেখি এখানে করিন করিন বা করিনুন করিনুন বা করিন করিন অর্থ হচ্ছে সঙ্গী করিন সঙ্গী এটাও কোরআনে ব্যবহার হয়েছে আটবার ল্যাবে লাইবুন বা ল্যাবে লাইবুন বা ল্যা আইবে ল্যা আইবে ল আইবে ল্যা আইবে ল্যা আইবে লাইভ অর্থ হচ্ছে খেলা ক্রিয়া। ল্যা আইবে আইবে ক্রীড়া বা খেলা ল্যা আইবে বা ল্যা খেলা এটা কোরআনে ব্যবহার হয়েছে আটবার মুত্তাকি ইন মুত্তাকি ইন আ বা মুত্তাকি ইন মুত্তা কি ইন মুত্তা কি ইন মুতাকি ইন মুতাকি ইন হেলান দিয়ে বসা মুতাকি ইন হেলান দিয়ে বসা মুতাকি ইন এটা কোরআনের ব্যবহার হয়েছে আটবার মিস কল বা মিস কলা মিস মিস কল বা মিস কলা মিস কল মিস কল মিস মিস কল হচ্ছে পরিমাণ মিস কল পরিমাণ পরিমাণ এটাও ব্যবহার হয়েছে আটবার মোহ সনাথ মোহন মোহসনাথ মোহ সনাত মোহনাত অর্থ হচ্ছে পবিত্র বা সচ্চরিত্র নারী বিয়ে করা নিষেধ এমন নারী মোহসনাথ আচ্ছা তো আজকে আমরা শিখেছি পাঁচশত একাশি থেকে ছয় শত নম্বর শব্দ পর্যন্ত আজকে যে বৃষ্টি শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে একশত ষাটবার বার আর আমরা যদি এভাবে ধারাবাহিকভাবে শব্দগুলোকে অল্প অল্প করে শিখে নেই আস্তে আস্তে দেখবেন ঈশ্বল্লাহ একদিন আমরা কোরআনের সমস্ত কোরআনের অর্থগুলো নিজে নিজে আমরা পড়তে পারবো আর আমাদের কোরানের সংক্ষিপ্ত গ্রামার শিখি একটি লাইভ কোর্স হচ্ছে আমাদের আরবিতীয় কোরআনার বাণী এই চ্যানেলেই আমাদের প্লে থেকে ওই কোর্সটা দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের এই যে শব্দগুলো কীভাবে ব্যবহার করবো আমরা এগুলো শিখতেছি ইনশাআল্লাহ আপনাদের কাজ হচ্ছে শব্দগুলোকে দেখে দেখে বারবার দেখে দেখে পড়তে হবে বিশ বার তিরিশ বার চল্লিশ বার দেখে দেখে পড়বেন দেখে দেখে পড়ার পর অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে ওই মুখস্থটা বেশি আমাদের কাজে দিবে বা বেশি সময় থাকবে আর যদি আমরা একবার দুবার দেখে আমরা মুখস্থ করতে শুরু করে দিই তখন ওইটা কিন্তু ভালো হবে না আচ্ছা আমরা এক নজরে আবার শব্দগুলো দেখি সোহুফ সোহ সহেফা কিতাব গ্রন্থ সদা কথ সদা কথ দান সদ্গান, সৌথ সৌথ কণ্ঠস্বর বা আওয়াজ তুথ তুথ তাগুত অসত্য দেবতা তয়িব তয়ীব পবিত্র উৎকৃষ্ট বা সচ্চরিত্র জহির জহির প্রকাশ্য বাহ্যিক উদ্বন উদ সীমালঙ্গন বাড়াবাড়ি আক্রমণ আশি আশি সন্ধ্যা বিকেল বা আসর আকেবে আকেবে পায়ের গোড়ালি বা পরবর্তী আলী ইন আলি বা আলী সর্বোচ্চ বিজয়ী উপর বা অহংকারী গলিজ আসান দৃঢ় বা কঠিন ফাউজ ফাউজ লজ্জাস্থান বা ফাটল ফসল ফসল মীমাংসা ফয়সালা বা বিচার কনিতুন বা কনিত কনিত বিনয়ী অনুগত কদাম কদেমুন, কদম বা কদেমুন পা পদক্ষেপ মর্যাদা করিন, করিন সঙ্গী লাইবে লাইবে ক্রীড়া খেলা মুত্যাকি ইন মোত্তা ইন হেলান দিয়ে বসা মিস কল মিস কল পরিমাণ মোহ সন পবিত্র সচ্চরিত্র নারী বিয়ে করা নিষেধ এমন নারী তো আজকের এই ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআন থেকে আমাদের শয়শটি অক্রিয়াপদ শেষ হয়েছে আপনারা ধারাবাহিকভাবে এই শব্দগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করবো সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি